ঢুকেছে, গোল বাবার সঙ্গে কলা বাগানে ঢুকেছে, দাদা কি বলবো জানো, তোমার থেকেও একজন খুব সুন্দর পুরুষ, ইয়া বড় বড় ঝাঁটা গোপ এসে আমার বৌদিকে ইশারা করলে চুপ চুপ করে বৌদি গেল, দুজনে জড়িয়ে ধরে একবারে সোজা কলা বাগানে ছিল সব আউট, দাদার চেম্বারে মুভি ছিল সব আউট, ইঞ্জিন সিজ আমার মায়ের পেটে ভাই, হ্যাঁ একশো বার বসুন, আমার নারীর চার আছে রক্ত সংকর্ষ রয়েছে, আমরা দু ভাই ও পরের মেয়ে, তুই যেটা বলি সেটাই ঠিক তো, লেজু কথা বলছি একবার মা কালে তোর মনে করছি কিছু জানি না আমি, কি আমাকে মারতে আসছে ও সালোরে তোমার চিন্তা নেই, তুমি বলি আমি নাই লাইন করে বসে আছি, না তুমি বলি আমি আটকাবো তাই বলছি, ওই পাড়ার ওই আরমান আমার ছোট না বড়, বিয়ের কথা বলছো লজ্জা, মানে ও বলছে ঘুরিয়ে আসছি, আরে ও ছোট ওর তিনটে ছেলে তোর লোকসান হয়ে গেল, মানে তোর বিয়ে হলে আরো তিনটে হতো, আমি বলিনি বৌদি বলছি কর, আমি এখন কাজটা করছি না, আমি আমার জন্য বৌদির জন্য সত্যি মা কালী দিবি বলছি ভাই আমার বিয়ে করে মন নাই না, দিলেও আমি করবো না, কিন্তু বৌদি যখন বলছি তখন দাও না কিন্তু ঘটনা থেকে বলছে মা নাই, মেয়ে ভালো কিন্তু মা নাই, তাহলে বললো
তোমার কথা বলার ধর্ম আছে? এইভাবে কথা বলার সময় মূর্খ ছেলে কিরে বিয়ে করবি না? ওরা গরিব মানুষ, ওদের অর্থ নাই, অর্থহীন, তাই টাকা পয়সা কিচ্ছু দেবে না, মাগ নাই তোকে বিয়ে করতে হবে। সারাদিন বম বম করে ঘুরবি, সবার সময় এসে খাবি, বাড়ির কোনো কাজ করবি না, রোজগার করবি না, এভাবে কোনো আর যেটা ফসল হয় তোমার যখন দুর্গিতে জল লাগবে তো জল কিন্তু আমার জমি থেকে তুলতে হবে। অত স্বাস্থ্য তোর বাপের জমি নাই, মেশিন ফিরে দেখিস ছোট থেকে তাল গাছ বড় হয়েছে, এখন তাল ধরছে। ভাই তাল গাছের মাথার দিকে আমরা নেব আর গোড়ার দিকে তোমার থাকবে। মাঝে মাঝে ভাগ, মাথার দিকে আমাদের আর নিচের দিকে তোমার। আমি তাল পাততে উঠবো, নিচে দাঁড়িয়ে থাকবে। তোমাদের কয়লার চালা নাই আমাকে নাকি? আমি আমাদের
কত বড় শত্রুতা করছে দেখো। আচ্ছা।